হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন এবং উত্তর নিয়ে এর আগের ভিডিওগুলিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের ওয়ান বছরের হচ্ছে দুইশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি এবং জিকে এর হচ্ছে তিনশো পঁয়ত্রিশটি কোশ্চেন আলোচনা করেছি দুটি ভিডিওতে তোমরা যারা যারা ভিডিওগুলি দেখো তারা অবশ্যই দেখো কারণ সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করা হয়েছে আর তোমরা যারা যারা আমাদের এই ক্লাসিক পরীক্ষার সাজেশন নিতে চাও আমাদের এই নোটগুলি তোমাদের মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে প্রোভাইড করা হবে যারা নিতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে চুম্বুকের আণবিক তত্ত্বের প্রথম ধারণা দেন কোন বিজ্ঞানী এর সঠিক উত্তরটি হবে ওয়েবার নেক্সট প্রশ্ন তড়িৎ আধান পরিমাপের একক কি, তড়িৎ আধান পরিমাপের একক হচ্ছে কুলম্ব যদি কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে তাহলে শব্দের প্রাবল্য কিসের ওপর নির্ভর করে এর সঠিক উত্তরটি হবে বিস্তারের ওপর নির্ভর করে প্রতিধ্ববনির কারণ কী প্রতিধ্বনির কারণ হচ্ছে শব্দ তরঙ্গের প্রতিফলন নেক্সট প্রশ্ন দেখে নেব শব্দের বেগ কোন মাধ্যমে সব থেকে বেশি হয় শব্দের বেগ কঠিন মাধ্যমে সব থেকে বেশি হয় দুটি তরঙ্গের প্রাবল্যের অনুপাত ওয়ান অনুপাত সিক্সটিন হলে তাদের বিস্তারের অনুপাত কত হবে এর সঠিক উত্তর হবে এর হচ্ছে বর্গ করে দিলে উত্তর চলে আসবে ওয়ান অনুপাত ফোর হবে নেক্সট প্রশ্ন কোন শব্দ সুর যুক্ত কিনা তা নির্ভর করে কিসের ওপর নিয়মিত পর্যায়বৃত্ত এবং কম্পনের ওপর নেক্সট প্রশ্ন দুটি প্রান্তে আটকানো কোনো তারের কম্পন কীরূপ তরঙ্গের উদাহরণ এর সঠিক উত্তরটি হবে তিজ্যক স্থানানু তরঙ্গ নেক্সট প্রশ্ন দেখে নেব এই প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্নটি হচ্ছে ক্যামেরায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয় ক্যামেরায় হচ্ছে অভিসারী লেন্স সমন্বয় ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন রামধনু সৃষ্টির জন্য আলোর কোন দুটি ঘটনা একত্রে দায়ী সঠিক উত্তরটি হবে বিচ্ছুরণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নেক্সট প্রশ্ন কোন বর্ণের আলোর ক্ষেত্রে উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয় তো লাল রঙের লাল বর্ণের আলোর ক্ষেত্রে উত্তর লেন্সের হচ্ছে ফোকাস দৈর্ঘ্য কী হয় সর্বাধিক হয় নেক্সট প্রশ্নটি হচ্ছে তেলে ভাজা কাগজ সামান্য স্বচ্ছ দেখায় এর কারণ কী এর কারণ হচ্ছে প্রতিসরণ আমাদের হচ্ছে এখন সাজেশন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে ক্লারশিপ পরীক্ষার জন্য তোমরা যারা নিতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো নেক্সট প্রশ্ন দেখে নেব জলে বায়ুর বুদবুত চকচকে দেখায় কেন জলে বায়ুর বুদ্বুদ চকচকে দেখায় কেন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য সাদা পদ্মায় একটি নীল দাগকে লাল কাচ দিয়ে দেখলে কেমন লাগবে সাদা পদ্দায় যখন একটা হচ্ছে নীল দাগকে লাল কাচ দিয়ে দেখা যায় তখন সেটি কীরকমের লাগবে লাল পদ্মায় হচ্ছে কী হয়ে যাবে কালো দাগ হয়ে যাবে লাল পদ্মায় হচ্ছে কালো রঙের দেখাবে বা কালো দাগ হয়ে যাবে নেক্সট প্রশ্ন কোন দুটি বর্ণ পরস্পরের পরিপূরক বর্ণ নীল এবং হলুদ বর্ণ দুটি হচ্ছে পরস্পরের পরিপূরক বর্ণ অবলোহিত অবলোহিত বর্ণালী কোন যন্ত্রের সাহায্যে শনাক্ত করা যায় সঠিক উত্তরটি হবে বোলোমিটার নেক্সট হচ্ছে বার্নিং গ্যাস কী রূপে ব্যবহৃত হয় বার্নিং গ্যাস এটি হচ্ছে উত্তর লেন্সে ব্যবহৃত হয় নেক্সট পরবর্তী প্রশ্ন গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহৃত হয় তার প্রকৃতি রূপ। গাড়ির হেডলাইন্টে যে দ্রব্য যে দর্পণ ব্যবহৃত হয় তার প্রকৃতি হচ্ছে অধিবৃত্তাকার অবতল দর্পণ কোন পদার্থ তাপের সুপরিবাহী কিন্তু তড়িৎ কুপরিবাহী এর সঠিক উত্তরটি হবে মাইকা বা অভ্র নেক্সট হচ্ছে বন্যালীর উপপাদ্য কিসের সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত বন্যালীর যে উপপাদ্য আছে এটি শক্তির সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত ওয়াট কিসের একক ওয়াট এটি হচ্ছে ক্ষমতার একক বল ও স্মরণের স্কেলার গুণফলকে কি বলে বল এবং স্মরণের যে স্কেলার গুণফল আছে সেটিকে বলা হয় কার্য বলা হয় অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটি প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট সারাছি কোন শ্রেণীর যুগ্ম লিভার এটি প্রথম শ্রেণীর লিভার ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি সঞ্চিত হয় এর সঠিক উত্তরটি হবে স্মৃতিশক্তি রকেটের কার্যনীতি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত রকেটের কার্যনীতি এটি হচ্ছে রৈখিক ভরবেগের নীতির ওপর প্রতিষ্ঠিত জলের গভীরতা পরিমাপের জন্য জাহাজের কোন যন্ত্র ব্যবহার করা হয় জলের গভীরতা পরিমাপ করার জন্য জাহাজে হচ্ছে ফ্যাদোমিটার ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্নটি হচ্ছে তরলের পদার্থের ফুটনাঙ্ক নির্ণয়ক যন্ত্রের নাম কী তরল পদার্থের ফুটনাঙ্ক নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ইভিউ ইভিউ লিওস্কোপ নেক্সট প্রশ্নটি হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতার সূত্রের আবিষ্কারককে বিজ্ঞানী হুক হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতার সূত্রের আবিষ্কর্তা পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে অ্যাংস্ট্রম এককে সিজিএস পদ্ধতিতে কার্যের একক কী সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্ক নেক্সট প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা যায় কোন রাশির একক ডাইন সেকেন্ড ভরবেগের একক হচ্ছে ডাইন সেকেন্ড নেক্সট প্রশ্নটি হচ্ছে গিগারমুলার কাউন্টার কি নির্ণয়ের কাজে ব্যবহৃত হয় এটি হচ্ছে তেজস্কু নির্ণয়ের কাজে ব্যবহৃত হয় ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য কি ব্যবহৃত হয় সিসমোগ্রাফ রোধের একক কি রোধের একক হচ্ছে ওহোম একই গতিসম্পন্ন কোনাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ আলফা কোনার ভরবেগ সর্বোচ্চ অনুজীববিদ্যার জনক কাকে বলা হয় লিউয়েন হুককে অণুজীববিদ্যার জনক বলা হয় নেক্সট প্রশ্নটি হচ্ছে কোন কোষ অঙ্গাণুক প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম স্নেহজাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে কি বলে অ্যালাইওফ্লাস্ট আর এন উপস্থিত পিরিমিডিন ব্যাসের নাম কি ইউরাসিল আর এনএতে হচ্ছে ইউরাসিল উপস্থিত থাকে তারপর হচ্ছে জেনোফার জেনোফার উপস্থিত থাকে কোন পোকার কোষে পোকারিউটিক কোষে তো আমাদের সাজেশন এখন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ ক্রাসিপ পরীক্ষার সেখানে আমাদের হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি নোট প্রোভাইড করা হয় তোমাদের যারা নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো নেক্সট প্রশ্ন হচ্ছে কোন কোষ অঙ্কাণুটি আত্মঘাতী থলি নামে পরিচিত লাইসোজম হচ্ছে আত্মঘাতী থলি নামে পরিচিত উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয় ডিকটিউজম বলা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয় ডিকটিউজম বলা হয় বাদামি বর্ণের প্লাস্টিককে কি বলা হয় ফিও প্লাস্ট বলা হয় কোন কোষীয় অঙ্গাণুটি কোষের শক্তিঘর হিসাবে পরিচিত মাইক্রোকন্ডিয়াকে কোষের শক্তির ঘর বলা হয় তোমরা সবাই জানো কোষীয় বিপাক নিয়ন্ত্রণকারী প্রধান কোষীয় অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াস প্রতিটি ক্রোমোজনে কয়টি ক্রোমাটিড থাকে প্রতিটি ক্রোমোজোমে হচ্ছে দুইটি ক্রোমাটিড থাকে নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়া ডিএনএকে কি বলা হয় নিউক্লিয়েট বলা হয় জিও রডিআসিস রোগের কারণ কী প্রোটোজোয়া সংক্রমণযোগ্য ভাইরাসের একককে কি বলা হয় ভিরিয়ন বলা হয় ক্যাপসিডের একককে কি বলা হয় ক্যাপসোনিয়া বলা হয় ফাইলেরিয়া রোগের বাহক কি কিউলেক্স মশা নেক্সট প্রশ্ন পেনিসিলিন অ্যান্টিবায়োটিক পাওয়া যায় কোথা থেকে ছত্রাক থেকে অর্কিডের বায়োবীয় মূলকে কি বলা হয় ভেলামেন বলা হয় নেক্সট প্রশ্ন দেখে নেবো নেক্সট প্রশ্নটি হচ্ছে সাইরোসিন দেখা যায় কোন কোষ কোন উদ্ভিদে সরিষা উদ্ভিদে হচ্ছে সাইরোসিন দেখা যায় কোন উদ্ভিদের পাতায় হচ্ছে ফ্রম কোষ দেখা যায় ঘাস ঘাসে হচ্ছে ফ্রম দেখা যায় নেক্সট প্রশ্নটি হচ্ছে কোন প্রকার উদ্ভিদের অশাক কাণ্ড বা হচ্ছে করডেক্স দেখা যায় সঠিক উত্তরটি হবে তাল নারকেল ও সুপারিতে কোন উদ্ভিদ মূলের সাহায্যে বংশ করে তো মূলের সাহায্যে বংশ করে হচ্ছে রাঙা আলু কোন উদ্ভিদের দেহ মূল দ্বারা গঠিত এর সঠিক উত্তরটি হবে মনোট্রোপা এর হচ্ছে দেহ হচ্ছে মূল দ্বারা গঠিত কোন উদ্ভিদের রাইবোজম বা গন্ধিকাণ্ড দেখা যায় আদা বহু যুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হয় সিনোসাইট বলা হয় ছত্রাকের কোষ বিভাজন কিসের দ্বারা নির্মিত হয় কাইটিন ছত্রাকের যে কোষ বিভাজন আছে সেটি হচ্ছে কাইটিন দ্বারা নির্মিত হয় নেক্সট প্রশ্ন হচ্ছে লাইকেন কি লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের সহাবস্থান নেক্সট প্রশ্ন উদ্ভিদের দেহে খাদ্য পরিবহনে সহায়তা করে কোন কোলা ফ্লেম কোলা ফটোলাইসিসের অপর নাম কি হিল বিক্রিয়া ক্রুপ্লাস্টের কোথায় ক্রোফিল পরিলক্ষিত হয় গ্রানায় সালোকসংশ্লেষে সংশ্লেষে সাহায্যকারী একটি ইলেকট্রন বাহক প্রোটিনের নাম কী সাইটোক্রোম ফুসফুসের আবরণীকে কী বলা হয় ফুসফুসের আবরণীকে বলা হয় হচ্ছে প্লুরা নেক্সট প্রশ্ন হচ্ছে শোষণের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোথায় সম্পূর্ণ হয় শোষণের যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি আছে সেটি হচ্ছে সাইটোপ্লাজমে হচ্ছে সম্পূর্ণ হয় আরশোলার দেহে কতগুলি স্বাচ্ছিদ্র থাকে দশ চোরা রক্তে কোন রূপে অক্সিজেন পরিবাহিত হয় অক্সিহিমোগ্লোবিনে নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্নটি হচ্ছে রক্তে অক্সিজেনের পরিমাণ হ্রাস পাওয়াকে কি বলা হয় রক্তে যখন অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় তখন তাকে বলা হয় হাইপোক্সিয়া ব্যাকটেরিয়া কোষের কোনটি অনুপস্থিত ব্যাকটেরিয়া কোষে হচ্ছে মাইক্রোকন্ডিয়া হচ্ছে থাকে না নেক্সট হচ্ছে ম্যালেরিয়া রোগের চিকিৎসার ক্ষেত্রে কি ব্যবহৃত হয় ম্যালেরিয়া রোগের চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে কুইনাইন ব্যবহৃত হয় দুধ থেকে দই উৎপাদনের সহায়তাকারী ব্যাকটেরিয়াটির নাম কি। দুধ থেকে দই উৎপাদনকারী সহায়তাকারী ব্যাকটেরিয়াটি হচ্ছে ল্যাক্টোবাসিলাস ব্যাকটেরিয়ায় ডিএনএকে কি বলে ব্যাকটেরিয়ার ডিএনএকে হচ্ছে নিউক্লিয়েট বলা হয় ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয় ক্যাপসিডবিহীন ভাইরাসকে হচ্ছে ভিরিয়ন বলা হয় নেক্সট প্রশ্ন দেখে নেব কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে প্যাকেটিন উপদোশায় হচ্ছে ক্রসিং ক্রসিং ওভার ঘটে নেক্সট হচ্ছে ক্রোমোজোমে রৈখিকভাবে অবস্থান ঘন দানার মতো অংশগুলিকে কি বলা হয় ক্রোমানিয়া বলা হয় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে কোন দশায় টেলাফেস দোশায় নিউক্লিয়াসের বিভাজন কি বলা হয় ক্যারিওনা কাইনেসিস বলা হয় কোষ বিভাজনের প্রধান উপাদান কি সেলুলোস সংযোজক কোলা ক্যান্সারকে কি বলা হয় সারকমা বলা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে প্রাণীকোষে উপস্থিত কোষ বিভাজনের সহায়তাকারী কোষীয় অঙ্গাণুটির নাম হচ্ছে সেন্টোজম এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে উপস্থিত কোষীয় অঙ্গাণুটির নাম কী রাইবোজোম নেক্সট প্রশ্ন হচ্ছে ডিএনএর পর্যায়ক্রম আবিষ্কার করেন কী ডিএনএ আবিষ্কার করেন হচ্ছে ওয়াটসন ও ক্রিক নিউক্লিয়াসের রিএ্যাক্টরের কুলেন্ট হিসাবে কি ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে সাধারণ জল ডায়নামো কার্যনীতি কিসের ওপর নির্ভর করে এটি তড়িৎ চুম্বকীয় আবেশের ওপর নির্ভর করে ডায়ম ডায়নামোর যে কার্যনীতি আছে এটি হচ্ছে তড়িৎ চুম্বকের আবেশের ওপর নির্ভর করে নেক্সট প্রশ্ন হচ্ছে কোন যন্ত্রটি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে যান্ত্রিক শক্তি থেকে হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় হচ্ছে ডায়নামো নেক্সট প্রশ্ন হচ্ছে রক্তচাপ মাপা হয় স্পিক্নোমিটার ফিক্সো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কোন প্রাণীর দেহে ভ্রেনাস হৃৎপিণ্ড বর্তমান মাছ নেক্সট হচ্ছে কোন ভিটামিন বায়ু এবং তাপের সংস্পর্শে তাড়াতাড়ি বিনষ্ট হয় ভিটামিন সি কোন ভিটামিন রক্ত জমাত বাঁধতে সাহায্য করে ভিটামিন কে এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে গ্যাসের চাপে রাখুক কী পাস্কাল নেক্সট প্রশ্ন দেখে নেব এলপিজি সিলিন্ডারের মধ্যে কোন গ্যাস ব্যবহৃত হয় বিউটেন ও প্রোপেন ককলিয়া মানব শরীরের কোথায় থাকে অন্তঃকর্ণে থাকে আলোকদীপ্তির এসআই একক হচ্ছে ক্যান্ডেলা নেক্সট ভাইরাসের বহির আবরণকে কী বলা হয় ক্যাপসিট বলা হয় সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ এটি হচ্ছে পতঙ্গভুক্ত উদ্ভিদ পতঙ্গভুক্ত উদ্ভিদ এটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য নেক্সট হচ্ছে রক্ত বিষয়ক পড়াশোনাকে কী বলা হয় হেমাটোলজি বলা হয় তো এই ছিল আজকের এই ভিডিওটি তোমরা যারা ক্লাসিক পরীক্ষার সাজেশন নিতে চাও মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সিক্স এইট নাইন ডবল এইট তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ